হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আসন্ন গীতা জয়ন্তী উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব ভগবদ গীতা জয়ন্তী কবে পালন করব, কেন পালন করব, আর কীভাবেই বা পালন করব, গীতা জয়ন্তীর মাহাত্ম্যই বা কী, গীতা দান করলে কী লাভ হয়, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। আপনারা পুরোটা অবশ্যই দেখবেন। প্রথম কবে পালন করব, ভগবান এই ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন মোক্ষদা একাদশীর দিন, তাই আমরা মোক্ষদা একাদশীর দিন এই গীতা জয়ন্তী তিথি পালন করে থাকি। কেন পালন করব? দেখুন, ভগবদ গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী, চিন্ময় স্তরে ভগবান এবং তার বাণী, তার রূপ, তার গুণ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবদ গীতা আর ভগবান এক তত্ত্ব, এদের মধ্যে কোনো পার্থক্য খোঁজা উচিত নয়। তাহলে ভগবদ গীতার শুভ আবির্ভাব দিবস এটি এক প্রকার যেন ভগবত তত্ত্বেরও আবির্ভাব দিবস, ভগবানেরও আবির্ভাব দিবস। তাই আমরা যতটা উৎসাহ এবং আড়ম্বরের সহিত জন্মাষ্টমী পালন করি, ভগবদ গীতার জন্মতিথিটাও সেই রকম উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে পালন করা উচিত। কেন নয়? দেখুন, আমাদের এই জড় শরীরটার জন্মদিন আমরা কত আড়ম্বর সহকারে পালন করি, বেলুন দিয়ে গোটা ভারি সাজাই, আলো লাগাই, কত মানুষকে নিমন্ত্রণ করি, খাওয়া দাওয়া হয়, কেক কাটা হয়, উপহার বিনিময় হয়, কত টাকা খরচ করে আমরা আমাদের স্ত্রী, আমাদের পুত্রকন্যা, নিজের বাবা মায়ের, অনেকের জন্মদিন পালন করি। তাহলে ভগবদ গীতা আমাদের ধর্মগ্রন্থ, সনাতন ধর্মের যেটা কিনা সর্বশ্রেষ্ঠ উপহার সারা ব্রহ্মাণ্ডকে, সেই ভগবদ গীতার জন্মদিন এটা আমরা অনাড়ম্বরে পালন করে দেব? এই জন্মদিনটা আমরা সাধারণ দিনের মতন পালন করব, এটা হয় নাকি? এটা হওয়া কি উচিত বলুন? একদম উচিত নয়। আমি জানি আপনারা সবাই খুবই পবিত্রতার সঙ্গে গীতা জয়ন্তী পালন করবেন, এটা আমাদের খুবই আনন্দের বিষয়। সারা পৃথিবীর সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ আজ ভগবদ গীতা গ্রহণ করছে এবং তারাও গোটা পৃথিবী জুড়ে এই গীতা জয়ন্তী তিথি পালন করছে। যদি আমেরিকানরা, অস্ট্রেলিয়ানরা, আফ্রিকানরা গীতা জয়ন্তী পালন করে আর আমি আপনি না করি, এ লজ্জা রাখবেন কোথায়? না, এ লজ্জায় পড়ার কোনো চান্স নেই, কারণ আমরা গীতা জয়ন্তী খুব ভালো করে পালন করব, একদম 100% নিশ্চিত। তো কীরকম করে পালন করা যায় এটা আপনারা অলরেডি প্রতিবার যারা করেন জানেন, তবু আর একবার শোনাটা ভালো। যত বেশিবার করে শুনব আমাদের হৃদয়ে তত বেশি এটা গেঁথে যাবে, আমাদের পালন তত বেশি ভালোভাবে হবে। তো গীতা জয়ন্তীর দিন অন্যান্য দিনের মতনই আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠব, একটা ভগবদ গীতা যথাযথ আমরা আগে থেকে নির্বাচন করে রাখব, সেটি আমরা ভগবানের সিংহাসনে স্থাপন করব, ফুলের মালা দিয়ে ভগবদ গীতাকে সজ্জিত করব, ভগবানের আলেখ্যগুলিকেও সজ্জিত করব। যদি কিছু বেলুন রাখা যায়, একটু কাগজের শিকলি, একটু টুনি বাল, খুব ভালো, ভগবান প্রসন্ন হবেন যে দেখো আমার মুখের বাণীর প্রতি এর কত আদর। তো ভগবান সেইভাবে রেসিপ্রোকেট করেন, আপনি যেমন অ্যাকশান করবেন ভগবান সেরকম রিয়াকশান করবেন। যদি ভগবানের কাছ থেকে রিয়াকশান আমরা চাই আশীর্বাদ স্বরূপ, তাহলে আমাদের কিন্তু সেরকম অ্যাকশান করতে হবে। যাই হোক, ভগবদ গীতাকে আপনি সুন্দর করে রাখলেন, তারপরে আমরা মঙ্গল আরতি করব। আমরা ধূপ, প্রদীপ, পুষ্প দিয়ে যেমন যেমন ভগবানের আরতি করে থাকি, ওই দিনকেও ভগবানের আরতি করব। তারপরে ওই উপাদানগুলি আমরা ভগবদ গীতাকেও দেখাব, ধূপ দেখাবো 7 বার, প্রদীপ দেখাবো, পুষ্প সবটাই দিয়ে আরতি করব। তারপরে ভগবদ গীতার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। তো এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ভগবদ গীতা অধ্যয়ন। হ্যাঁ, ভগবদ গীতা তো বাণী,
কৃষ্ণের বাংময় প্রকাশ, তা বাণীকে শ্রবণের মাধ্যমে সম্মান জানাতে হয়। আমরা মুখে পড়ব, কানে শ্রবণ করব। যদি 18খানা অধ্যায় পড়া যায়, একবারে না পারলে সারা দিনে আমরা বারে বারে পড়তে পারি, তার থেকে ভালো কিছু হয় না। যদি মোটামুটি 2.5 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু 18টা অধ্যায় পড়া হয়ে যায়। একান্তই যদি না পারেন, কয়েকটা অধ্যায় পড়ুন। যদি সময় খুব কম থাকে, তাহলে 10 অধ্যায় ভক্তিযোগ আর 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, এই 2খানা অধ্যায় কিন্তু মাস্ট পড়তেই হবে, এখানে কোনো রকম ছাড় নেই। কেমন? এই 2টো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এগুলি আমরা পাঠ করব। এবং আমরা ইউটিউবে ভগবদ গীতার বিভিন্ন বাণী শ্রবণ করতে পারি। মোট কথা, সারাটা দিনের আমাদের কাজ থাকবে, অনেক মায়েদের রান্নাঘরে অনেক কাজ থাকে, বাড়ির কাজ থাকে, প্রভুদের অফিসে আদালতে ব্যবসায় অনেক কাজ থাকে, সেই কাজের ফাঁকে ফাঁকে যেন আমাদের চেতনা চিন্তা ভগবদ গীতামুখী হয়ে থাকে, এটা আমাদের বুঝতে হবে। সেইভাবে আমরা সারাটা দিন চলব, যেন ভগবদ গীতার স্মরণটা বারে বারে হয়। এখন আমরা আলোচনা করব গীতা মাহাত্ম্য থেকে। গীতা মাহাত্ম্যের 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মল নির্মোচনং পুংসান জলে স্নান দিনে দিনে সকৃত গীতাম্ভসী স্নানং সংসার মল নাশনং। অর্থাৎ যেমন আমরা প্রত্যেক দিন স্নান করি, কেন? শরীরের সমস্ত ময়লা ক্লেদ যাতে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই জল দ্বারা আমাদের চেতনা, আমাদের হৃদয়কে ধোয়া যায় না। আমাদের হৃদয়, আমাদের চেতনাকে পরিষ্কার করতে পারে ভগবদ গীতা। যদি কেউ জীবনে একবারও একটু মন দিয়ে ভগবদ গীতা পড়েন, তার সমস্ত চেতনা নির্মল হয়ে যাবে। দেখুন, আমাদের বৈদিক সাহিত্য বিশাল, বেদের 4টে ভাগ, 18টা পুরাণ, 108টা উপনিষদ, বিশাল সম্ভার। রামায়ণ, মহাভারত, মহাভারতে 1 লক্ষ শ্লোক, রামায়ণ 24,000 শ্লোক, পদ্মপুরাণ প্রায় 90,000 শ্লোক। এই লক্ষ লক্ষ শ্লোক কি আমাদের পক্ষে পড়া সম্ভব? সম্ভব নয়। যদি আপনি শুধুমাত্র 700 শ্লোকের ভগবদ গীতা পাঠ করেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি উদ্ধার লাভ করে যাবেন। তাই ভগবান সব শাস্ত্রকে এক জায়গায় করে এই ছোট্ট শাস্ত্র দিলেন। গীতা মাহাত্ম্যে বলা হচ্ছে, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদের সার হচ্ছে এই ভগবদ গীতা। গীতাকে যেন একটি গাভীর সঙ্গে তুলনা করা হচ্ছে, কৃষ্ণ সেই গাভীর দুধ দুইছেন, আর অর্জুন যেন বাছুরের মতন সেই দুগ্ধামৃত পান করছে। তো আমাদেরকেও গীতামৃত পান করতে হবে। কেমন করে? শ্রবণের মাধ্যমে। অনেকে ভাবেন, আমি তো শূদ্র, বা আমি তো স্ত্রী জাতি, আমি তো অত্যন্ত পাপি, আমি তো অশুচি, তাহলে আমরা কি গীতা পাঠ করতে পারবো? নিশ্চয়ই পারবেন। 4থ অধ্যায়ের 36 নম্বর শ্লোকে ভগবান গ্যারান্টি দিচ্ছেন যে, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপী হয়ে থাকো, তাহলেও তুমি এই ভগবদ গীতা অধ্যায়ের মাধ্যমে দুঃখের সমুদ্র পার হতে পারবে। আর যদি আপনি শূদ্র হন, স্ত্রী হন, হ্যাঁ, নিচু জাতির হন বলে মনে করেন, আপনার জন্য 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন, স্ত্রী বৈশ্য শূদ্র যেই হোক, তিনিও ভগবদ গীতা পাঠ করার মাধ্যমে পরম গতি লাভ করতে পারবেন। অনেকে বলেন, আমি সংস্কৃত জানি না, হ্যাঁ, সংস্কৃত যদি ভুল উচ্চারণ হয় তাহলে কি পাপ হবে? কোনো পাপ হবে না, ভগবান এত কৃপাময়, আপনার চেষ্টা দেখেই উনি খুশি হন। আমরা ভগবানকে সেবা কী বা করতে পারি, সেবার চেষ্টা করি, আমাদের চেষ্টাতেই ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই উচ্চারণ ঠিক হোক ভুল হোক, আপনি ভালো বস্ত্রে থাকুন না থাকুন, ভালো জায়গায় থাকুন না থাকুন, ভগবদ গীতা কোনো না কোনোভাবে আপনি পাঠ করুন। আমাদের হরিবাসরে আমরা ভগবদ গীতা ক্লাস করাই প্রত্যেক বুধবার সন্ধ্যা 7টা থেকে, ফ্রি অফ কস্ট, আপনি আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন, তাহলেও ভগবদ গীতা আমাদের সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করতে পারবেন। এখন 18 অধ্যায়ের
68 নম্বর শ্লোকে ভগবান খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, জয় ইদং পরমং গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি, ভক্তিন্ময়ী পরায়ণ কৃত্যা মামে বৈশ্যসি অসংশয়। অর্থাৎ যিনি আমার এই ভগবদ গীতার বাণী অন্যকে দান করেন, তিনি পরম ভক্তি লাভ করে আমার কাছে ফিরে আসেন। শুধু তাই নয়, সারা পৃথিবীতে তার থেকে প্রিয়জন আমার কেউ নেই যিনি গীতার বাণী দান করেন বা গীতা দান করেন। নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্তম ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি, তার থেকে প্রিয় কেউ ছিল না, প্রিয় কেউ হবেও না যে গীতা দান করেন। তাই গীতা জয়ন্তীতে গীতা দান, গীতা গ্রহণ, গীতা সংগ্রহ, গীতা বিতরণ, এই সবটাই খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভগবদ গীতা দান করতে পারি। এখন দেখুন, ভগবদ গীতা তো বাজারে অনেক রকম পাওয়া যায়, 1 টাকার ছোটি বই পাওয়া যায়, 10 টাকা পাওয়া যায়, 50 টাকার পাওয়া যায়, কিন্তু আপনি ওই গীতা দান করতে পারেন, যাকে দান করবেন ওই গীতা পড়ে তার কি কোনো লাভ হবে? ঈশ্বরের ভগবদ গীতা যিনি একবার পড়েছেন তিনি বুঝতে পারেন অন্য গীতার সঙ্গে এই গীতার কি পার্থক্য। ঈশ্বরের ভগবদ গীতা খুব সুন্দর, তার প্রচ্ছদ, সংস্কৃত শ্লোক, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে তার বাংলা করে দেওয়া, তারপর তার সুন্দর অনুবাদ, তারপর তার সুন্দর তাৎপর্য। শ্রীল প্রভুপাদ এমন চমৎকার তাৎপর্য লিখেছেন যেটা একটা 5 বছরের বাচ্চা ছেলে বুঝতে পারে। আর এটা বাংলা অনুবাদ করেছেন হিজ হোলিনেস ওং বিষ্ণুপাদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তার সুন্দর যে অনুবাদ, এটি এত সাবলীল, এত সহজ যে আর এটা বলার কোনো জায়গা নেই যে সংস্কৃত গীতা আমি বুঝি না। সংস্কৃত আপনি নাই বুঝতে পারেন, কিন্তু ভগবদ গীতা যথাযথ এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন, একদম গ্যারান্টি। আর এই গীতা পড়ে তো আমেরিকানরা অস্ট্রেলিয়ানরা কৃষ্ণভক্ত হয়ে যাচ্ছে, তাদের জীবন পাল্টে ফেলেছে, তারা ভারতবর্ষে নাগরিকত্ব নিয়েছে, তারা ধুতি পাঞ্জাবি পরছে, মায়েরা শাড়ি পরছে। ভাবুন তো, যারা জলের মতন করে মদ খেত তারা আজকে ভগবানের প্রসাদ ছাড়া কিছু খায় না। বৃক্ষ তোমার নাম কি, ফলেই আমার পরিচয়। তাই কোন ভগবদ গীতা পড়লে আপনি লাভবান হবেন ফল দেখে বুঝতে পারা যায়। সারা পৃথিবী জুড়ে ইস্কন তৈরি হয়েছে ভগবদ গীতার কারণে। অবশ্যই আপনি ভগবদ গীতা যথাযথ নিজে গ্রহণ করবেন, অন্যকে দান করবেন, তবেই আপনার দানটা সার্থক হবে। এমনিতেই দেখুন আমাদের সারা বছরে কত নিমন্ত্রণ হয়, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, উপনয়ন, তো আমরা বিভিন্ন উপহার দিই, শাড়ি, জামা প্যান্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা দেবো, তার সঙ্গে যদি একটি ভগবদ গীতা যোগ করি তাহলে আপনারও কত কল্যাণ, যাকে দিলেন তারও প্রকৃত কল্যাণ হলো। সে হয়তো পড়বে না, সাজিয়ে রেখে দিক, তাতেও কল্যাণ। তারপরের তার ছেলে, তার নাতি, কেউ না কেউ যদি ওই গীতাটা পড়ে একটু পড়ে, তার জীবনের সেটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। তাই উপহার জামা প্যান্ট শাড়ি গয়না, তার সঙ্গে একটি ভগবদ গীতা দিন। আমাদেরকে আস্তে আস্তে এই ভগবদ গীতা সারা পৃথিবী জুড়ে আরও প্রচার করতে হবে। আগে তো ভারতবর্ষে ঠিক করে প্রচারটা হোক, তবে তো ভারতবর্ষ গোটা পৃথিবীকে পথ দেখাবে। আপনি শুনে আশ্চর্য হবেন, নরেন্দ্র মোদী সারা পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রনায়ককে ভগবদ গীতা উপহার দেন। তিনি বলেন এর থেকে দামি উপহার একজন ভারতীয়ের আর কিছু নেই, তাহলে আমি আপনি কেন বাদ যাব? অতএব গীতা জয়ন্তীর দিন আপনি গীতা সংগ্রহ করে রেখে দিন, আপনার পছন্দ মতন 10টা 12টা যতগুলো পারেন, সারা বছর ধরে আপনি সেগুলি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে উপহার দেবেন। ইস্কন ভক্তরা দেখবেন এখন গীতা ম্যারাথন করে, 3 মাস ধরে তারা বিভিন্ন বাজারে, বিভিন্ন হোটেলে, রেল স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনি হাওড়া স্টেশনে যান, শিয়ালদা স্টেশনে যান, তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন খাওয়া দাওয়া না করে কত কষ্ট করে মানুষকে বলছেন আপনারা একটা গীতা নিন। এতে ভগবান খুব খুশি হন, আপনি আমাদের অংশীদার হয়ে যান, আমাদের মতন আপনিও গীতা বিতরণ করুন, আমাদের কাছ থেকে গীতা সংগ্রহ করুন, যে দামে কিনছেন আপনি সেই দামে বিক্রি করুন, কোনো অসুবিধা নেই। বাড়ি বাড়ি যান, স্টেশনে যান, বিভিন্ন হোটেলে যান, বছরে তো অন্ততপক্ষে কয়েকটা দিন ভগবানের জন্য কাজ করুন। সংসারের জন্য তো কাজ অনেক করলেন, কী পেলেন, লাঞ্ছনা গঞ্জনা। সংসারের জন্য করে আপনার কোনো পার্মানেন্ট উপকার হবে না, কিন্তু ভগবানের জন্য
যদি সাত দিনও করেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। সাত লক্ষ জন্ম ধরে ভগবান কৃতজ্ঞতার সঙ্গে সেটা স্মরণে রাখবেন। তাই একটু কটা দিন একটু ভগবানের জন্য গীতা বিতরণ করুন না, একটু রাস্তায় বেরোন, ভগবানের বাণীর প্রচার করুন। আমরা আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করব, আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো কেমন করে গীতা বিতরণ করতে হয়, কি বলতে হয়, সেই সব ট্রেনিং দিয়ে দেবো। কিন্তু আপনি অবশ্যই গীতা বেশি করে সংগ্রহ করুন এবং বেশি করে বিতরণ করুন। তো এবারে গীতার দাম আগের তুলনায় বেড়েছে, আপনারা জানেন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, কাগজের দাম মারাত্মক বেড়ে গেছে, প্রিন্টিং প্রাইস বেড়ে গেছে, সেই সব কারণে গীতার দাম অনেকটাই বেড়েছে। কিন্তু গীতা ম্যারাথন উপলক্ষে আমরা একটু কম দামে ভগবদ গীতা দিচ্ছি, বাংলা গীতা 250 টাকায় দিচ্ছি, সঙ্গে চমৎকার ক্যালেন্ডার বিনামূল্যে, রাধা মাধবের ক্যালেন্ডার, যেটা ঘরে রাখলেই আপনার ঘর উজ্জ্বল হয়ে যাবে এবং সেই ক্যালেন্ডারে একাদশীর পালনের সময় সমস্ত বৈষ্ণব তিথি দেওয়া রয়েছে। তাই মাত্র 250 টাকায় এখন আপনি ভগবদ গীতা পাচ্ছেন। যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা আই বাটনে দেখুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, কমেন্টে প্রথমেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গীতা গ্রহণ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আগে সেটায় যুক্ত হন। আপনি হরিবাসরের অন্য কোনো গ্রুপে থাকলেও ভগবদ গীতা সংগ্রহ করতে গেলে এই বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হতে হবে, এটা যুক্ত হন, অথবা যে মোবাইল নাম্বার দিচ্ছি সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি গীতা নিতে চাই, তাহলে আপনাকে ওই গ্রুপে যুক্ত করে নেব। সেই গ্রুপে আমরা বলে দেবো যে আপনি কীভাবে নেবেন, যদি আপনার বাড়ির কাছে হয় এবং যদি আপনি একসঙ্গে অনেকগুলো গীতা নিতে পারেন তাহলে আমরা চাইব আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসতে। আর যদি আপনি অনেক পরিমাণে গীতা নেন বা আশেপাশে অনেকে নেন, আমি চেষ্টা করব নিজে আপনার বাড়িতে যেতে, কেমন? তো আমাদের সময় তো খুব বেশি নয়, সব জায়গায় পারবো না, কোনো কোনো জায়গায় আমি নিজে যাব বা আমাদের হরিবাসরের টিম যাবে বাড়িতে দিয়ে আসবে। কিন্তু যদি আপনার বাড়ির দূরে হয় তাহলে আমরা কুরিয়ার করে পাঠাবো, তার জন্য একটু সামান্য কুরিয়ার চার্জ দিতে হবে। তো আমরা সব রকমভাবে আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। দয়া করে আপনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এবং ভগবদ গীতা কতগুলি নিতে চান, আপনার ঠিকানা কী সেটি আমাদের গ্রুপে জানান, সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করব। তো এইভাবে গীতা জয়ন্তী আমরা গীতা পাঠ করে, গীতা বিতরণ করে, গীতা সংগ্রহ করে, গীতার পূজা করে সারা দিন ধরে পালন করব। অবশ্যই আমরা নিশ্চিত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। পুরো ভিডিও শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার বন্ধু বান্ধব যারা গীতা নিতে চায় তাদের নাম্বার আমাদেরকে পাঠান, তাদেরকেও আমরা আমাদের গ্রুপে যুক্ত করে নেব। তো ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি সকলকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।